প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে প্রয়োজন নির্বাচন ও গণতন্ত্র। আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষ ঘরে বসে যাতে সেবা পায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছে সরকার। ফারুক হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলনের আয়োজক মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। দারিদ্র্যের এই চক্র থেকে গ্রামের মানুষ যেন বেরিয়ে আসতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করি, আমাদের অর্থনৈতিক নীতিমালাও সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ গ্রামীণ অর্থনীতিকে আমরা জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত করে সার্বিকভাবে দেশের মানুষের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী গণতন্ত্র ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তা আমাদের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, হোঁচট খেয়েছে, যার ফলে স্থানীয় সরকারগুলিকে যে আমরা ক্ষমতায়ন করব, তাদের হাতে যে আমরা পাওয়ার ডেলিগেট করে দেব, এই সুযোগটাই তো আসে নাই। 96 সালে আমি সরকারে আসার পর কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের ভবিষ্যতে যেটা লক্ষ্য যে আমরা শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, স্থানীয় অবকাঠামো, ধীরে ধীরে এগুলি আমরা স্থানীয় সরকারের হাতে তুলে দেব। ইউএসএইড, ডানিডা এবং ইউএনডিপির সহযোগিতায় সম্মেলনে দেশের নির্বাচিত মেয়র, ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় সরকার প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যোগ দেন। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।